নকশাভরা নকশি কথায় নকশা বুনন ফুটে ওঠে নকশাভরা নকশি কথায় নকশা বুনন ফুটে ওঠে দৃষ্টির সাভরা শিল্প ভাবনায় বঙালি মনতে ওঠে নকশাভরা চলছে উপবাসের ব্রত পবিত্র রমজান রোজার শেষে ঈদ উল ফিতর আনন্দিত প্রাণ দাদা স্বাগত আজকের পর্বে আর আজকে তো সবাইকে অনেক 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 ঈদের শুভেচ্ছা একদম আজকে প্রথম শাড়ি আমরা কোনটা দেখব কাতানের উপরে হচ্ছে কিন্তু আলাদা লুক এটার দাম হচ্ছে 10,775 টাকা দেখো রিয়া জামদানি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত মানে এরকম বলতেই হবে নীলেন এটা আজ জামদানি কিন্তু আমাদের এটা এটা বেনারসির জামদানি বেঙ্গলের জামদানি প্রচুর আমাদের অনেক অনেক জামদানি একদিন পর্ব করব ওকে আপনারা আমাদের নতুন ঠিকানায় যান একদম সাহা টেক্সটাইল আমার বাড়ি কোথায় হিন্দুস্তান পার্ক 51/2 যেটা বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে সাহা টেক্সটাইলের নতুন শাখা মানে যেটা নামকরণ হয়েছে আমার বাড়ি বলে কেন আমার বাড়ি সেটা তো দাদা অনুষ্ঠান চলাকালীন আমার বাড়ি মানে হচ্ছে সাহা টেক্সটাইল হরিতলা বারাসা আর হিন্দুস্তান পার্ক আমার বাড়ি ওটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল সেটাকে আমি বন্ধ করে বাড়ি বানিয়েছি বাড়ি বানিয়ে দিয়েছে আমার বাড়ি করেছে আমার বাড়ি মানে মায়ের বাড়ি একদম মায়ের বাড়িতে সবাই আসবেন মায়ের বাড়ি আমার বাড়ি সবাই আর সেই বাড়িতে কিন্তু সমস্ত কালেকশন থাকবে সাহা টেক্সটাইলে যা যা এবং প্রচুর আরো নিত্য নতুন ভ্যারাইটি তো থাকছেই এই সমস্ত সংবাদ দেখতে আপনারা যাবেন কেনাকাটা করুন মনা করুন একতলার থেকে চারতলা বিশিষ্ট শুধু শাড়ির সংবাদ থাকবে সালোয়ার স্যুট কিছু কিছু থাকবে বেডশিট হ্যান্ডক্রাফট হাতে বোনা জিনিস যেগুলো হয় আর কি কুটির শিল্প সেসব জিনিসগুলো হাতের কাজগুলো করা থাকে আচ্ছা এই শাড়িটির মেটেরিয়ালটা কি রয়েছে এটা এটা 2x2 করা করা সিঙ্গেল 2x2 সেজন্য একটু মোটা দেখবে একটা জোরদার জোরদার আর এই যে এই সমস্ত ওয়ার্ক গুলো এগুলো সমস্ত কিন্তু হাতে গোনা একদম হাতে গোনা একেবারে হাতে করা বাহ শাড়িটাতে যেভাবে ফুলগুলো রয়েছে এত সুন্দর দাম হচ্ছে এই শাড়িটার 27,350 আজকে শাড়িগুলো কিন্তু একটু মন দিয়ে দেখবেন দেখুন এই দেখুন পুরনো পুরনো প্রিন্ট কিন্তু প্রিন্ট কিন্তু নতুন কিছু না দেখো কিন্তু মেটেরিয়ালটা তো নতুন খুব সুন্দর মুগা মুগার উপরে রয়েছে আর এটা হচ্ছে হাফ ফাইন হাফ ফাইনটা আমি খুব ব্যবহার করি খুব ভালো এবং প্রচুর দিন পর্যন্ত একদম সেম থাকে সেম থাকে আর অন্য জড়িগুলো কি হয় কালো হয়ে যায় ড্যামেজ হয়ে যায় মেইনটেনেন্স থাকে হাফ ফাইনটা আমার খুব পছন্দ খুব ভালো হাফ ফাইন আমাদের হাফ ফাইন বলে সাউথে আমাদের এখানে বলে টেস্টেড জড়ি টেস্টেড জড়ি এই শাড়িটার দাম হাতে এসেছে বলে দিই এটা দাম হচ্ছে 3285 টাকা কি সুন্দর পুরো কিন্তু ফ্লোরাল প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট আর ভিতরে কিন্তু স্ট্রাকচারটা এই দেখো পরে যেরকম আরাম দেখেও আরাম শাড়িটা দুর্দান্ত রানিং ব্লাউজ পিস রয়েছে এটা দাম বলেই দিলাম 3285 টাকা আর যাদের শাড়ি পছন্দ হচ্ছে শুরুতেই বলে রাখি তোমরা কিন্তু একটা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নাও একটা রেফারেন্সের জন্য যেহেতু এই প্রোগ্রামে শাড়ির কোনো নাম্বারিং হয় না একটা রেফারেন্স রিয়া ডিজাইনার অর্গেঞ্জা এই শাড়িগুলো কি আবার নতুন করে একদম নতুন একদম নতুন করে নতুন করে মানে অর্গানজা 50 বছর আগে ছিল বেশি পুরনো না এই দেখো বর্ডারটা দেখো জড়িগুটা দেখেছো দারুণ জড়িটাই মানে একটা পুরো গোল্ড একদম বিউটিফুল ভালো হয়েছে না পুরো সুতোর কাজ দারুণ হয়েছে দারুণ একটা শাড়িতে একটা কিছু
শিল্পীর একটা কন্ট্রিবিউশন থাকবে, তাহলেই ওটা সেটাকে আমি একটা ভালো লাগে একদম একদম। এইটা হচ্ছে রানিং ব্লাউজ পিসটা রয়েছে, একদম দেশের শাড়ি রয়েছে। এই শাড়িটার দাম হচ্ছে 6405 টাকা, এই শাড়িটার প্রাইস। উত্তর পেরিয়ে দক্ষিণ সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা, আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি, সাহা টেক্সটাইল, আমার বাড়ি, 51/2 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। শুভ উদ্বোধন 3 জুলাই 2017, উল্টো রথের দিন, 20% ছাড় 9 জুলাই পর্যন্ত, আপনিও আমন্ত্রিত। সাহা টেক্সটাইল, হিন্দুস্থান পার্ক। এটাও কিন্তু বাস্কেট উইভিং, কি সুন্দর শাড়িটা! আর দেখো কোরিয়াল, কোরিয়াল, কোরিয়াল টেক। এই শাড়িটা কিন্তু প্রচুর রং আছে, বর্ডার গুলো শুধু আলাদা, লাল, মেরুন, ব্লু, এটা একটা ইংলিশ শেড কালার, একদম শাড়িটা সুন্দর না, খুব সুন্দর। পুরো অল ওভার শাড়িটা এরকম, আর ব্লাউজটা দেখো, ব্লাউজটা প্লেন, শাড়িটা যেহেতু হেভি ওয়ার্ক রয়েছে ব্লাউজটা প্লেন হয়েছে। এটার দাম হচ্ছে 8730 টাকা, 8730 এই শাড়িটার প্রাইস। আমি একটা খুব সুন্দর কাতান সিল্ক করেছি, আমার শাড়িটা তো একদম পুরো হাতে গড়ানো বুটিক, কিন্তু পুরো একদম পিকক কালার, ভীষণ। দামটা বলে দাও দেখো, এই হচ্ছে আঁচল, 10370 টাকা আমার শাড়িটার প্রাইস। সঙ্গে ইয়াররিংসটা, এটাও সাহা টেক্সটাইলের জুয়েলারি সেকশনে তোমরা পেয়ে যাবে। এটা সিল্ক প্রিন্ট, পুরো সিল্কের প্রচুর ভ্যারাইটি রয়েছে, আর এক একটা পর্বে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শাড়ি দেখাচ্ছি। ইকোনমি রেঞ্জ থেকে শাড়ি কিন্তু একদম শুরু, আঁচল থেকে এই হচ্ছে বডিটা। পুরো শাড়িটা কিন্তু হাফ অ্যান্ড হাফ, হাফটা এরকম, হাফটা কিন্তু আবার পুরো প্লেন ইয়েলোতে যাচ্ছে, একদম প্লেন যাচ্ছে। তারপরে হচ্ছে ব্লাউজের জায়গাটায় আবার কিন্তু খুব সুন্দর দেখতে, এটা ডিটিপিপি, ডিটিপিপি রয়েছে, মানে ডাবল থ্রেড কাতান। এটার দামটা বলে দিই, এটার দাম হচ্ছে 3445 টাকা। চলছে উপবাসের ব্রত, পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর, আনন্দিত প্রাণ। সাহা টেক্সটাইল, বারাসাত, হরিতলা। এই রিয়া 4-5টা শাড়ি আমি দেখাবো, সব সময় বেনারসি, বেনারসি, শুধু ভালো করে দেখুন, আপনারাও দেখুন, রিয়া তুমিও দেখো। এটা হচ্ছে কাতান, ও শাড়ি, মানে এগুলো অ্যাসেট, এক একটা বেনারসি প্রচুর সংগ্রহ রয়েছে, এগুলো হয়তো মানে প্রযুক্তিতে হাতে ঘোরানো বা অন্যরকম আছে। আমাদের কাছে বেনারসি 4000 টাকা, 3500 থেকে স্টার্টিং। সুতরাং প্রচুর ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে, তাই বিয়ের কেনাকাটা করতে হলে একই ছাদের তলায় অবশ্যই তোমরা চলে এসো। বিয়ের শাড়িটা কেমন হলো? দারুণ, ভীষণ সুন্দর, ভীষণ। এগুলো তো মানে এগুলোর জাস্ট মানে প্রেমে পড়ে যাচ্ছি দেখার পর। না না, মানে বিয়ের পরে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে পড়ে যাওয়ার জন্য। এই শাড়িটার দামটা বলে দিই, এই বেনারসিটার দাম হচ্ছে 45065 টাকা। এবং রিয়ার জন্য শাড়ি তৈরি হচ্ছে একটা, রিয়া আমি বললাম, এটা আমার রিকোয়েস্ট ছিল যে তুমি একটা কম মানুষ বেঁচে থাকবে, তা হাতে ঘোরানো শাড়ি পরে থাকবে তোমার ওয়ার্ড্রোপে, তুমি তো রোজগার করছো, একদম। রিয়া কিন্তু রিয়ার হাজবেন্ডের সঙ্গে মানে রোজগারের জোড়া লাগাচ্ছে, এটা সবচেয়ে বড় পাওয়া, বড় একটা বড় দৃষ্টান্ত। এবং শুধু এখানে সঞ্চালনা করে না, অনেক কিছু। এরপরে আমরা কোন শাড়িটা দেখবো? দাদা তো অনেক কিছু বলে দিল। না না, বলে দিল না, আমি তো জীবনে বেসলেস কথা বলি না, আমি এমন কিছু কথা বলবো না যাতে মাথা নিচু করে আমাকে থাকতে হবে। আমি এটা রেফারেন্স দিলাম যে তোমার মতো সবাই যেন, নিশ্চয়ই এটা খুব জরুরি, মানে এই যুগে এটা খারাপটা কি আছে, একটা হাজবেন্ডের যত সচল, আমি স্বাবলম্বী হবো, আমি একটা, আমি যাই কন্ট্রিবিউশন, সংসারে একটা কন্ট্রিবিউশন আমি জোড়া লাগি, রাইট?
এটা দেখো আগে ব্লাউজটা ছিল তারপরে আঁচলের ব্লাউজটা কিন্তু চলি ব্লাউজ একদম চলি ব্লাউজ যেভাবে ফুল স্লিভ ব্লাউজ আপনি করছেন তারপরে হচ্ছে আঁচল এই হচ্ছে বড়টা দারুণ এটা কিন্তু দেখো এই উইভিংটাও খুব সুন্দর পুরো অল ওভার শাড়িটাই এরকম এখনকার ম্যাচিং গুলো দেখো একদম অন্যরকম কিন্তু আর ঈদের জন্য কেনাকাটা করতে হলে অবশ্যই সাহা টেক্সটাইলে চলে এসো এখানে একই ছাদের তলায় সমস্ত কিছু আর বিভিন্ন দামের কেনাকাটার উপর কিন্তু আকর্ষণীয় উপহার রয়েছে এই শাড়িটার দাম হচ্ছে 11,880 টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস এই শুধু এই শাড়িটা দেখো বর্ডারটা দেখো বেনারসি বর্ডারটা দেখো কত মিনা আছে কতগুলো কালার মানে ওই যে যতগুলো কালার ততগুলো ব্রেক তত টাকা ওই যে আরে আগের দিনে যখন শোনো শোয়া বাজারে যখন নৌকো করে ডিঙ্গি করে আসতো তখন তো বলে দিত ড্রয়িং করে বাড়ির মানে কি বলবো রাজবাড়ির রাজার ওয়াইফ বা যারা থাকে রানী না কি বলবো বা জমিদার বাড়িতে আসতো তখন বলে দিত একে দেখিয়ে দিত এতগুলো মিনে এতগুলো মিনে সেই ধরনের শাড়িগুলোই তো একদম পুরাতনী মানে এগুলো কিন্তু আলাদা ড্রয়িং করে করা না কিন্তু এগুলো কোনো কারো রেফারেন্স নিয়ে সেইভাবে উইপ করা এই যে এই বেনারসিটা কি কোথাও পাওয়া যাবে কোনোদিনই পাওয়া যাবে আমি হয়তো বলেছি 10টা শাড়ি আমার এখানে তৈরি হবে সেই জন্য তৈরি হয়েছে এক্স্যাক্টলি নালে এগুলো কিন্তু মানে খুঁজলেও খুব কম এই বর্ডারটা দেখো রিয়ার কালেকশন এগুলো রিয়ার ভিতরে দেখো কতগুলো ওয়ার্ক করা রয়েছে মিনি সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দেশের ভাই বোনেরা শাড়িগুলো হাতে বোনা শাড়ি 3-4 মাস ধরে অপেক্ষা করে এগুলো করছে করার পরে সেটাকে আমি গায়ে পড়লাম এর থেকে বড় ফ্যাশন তো পৃথিবীতে একটা কাজ দেখো প্রত্যেকটা কাজের মধ্যে মিলে প্রত্যেকটা কাজে মাল্টি কালারে ভালো মানে কি বলবো এই এই শাড়িটাই আমরা যে বলি না এই শাড়িটাই 10 লাখ এই শাড়িটাই 20 লাখ এই শাড়িটাই 25 লক্ষ কেন বলি এই আমি রেফারেন্স দিচ্ছি ডিজাইন কিন্তু নকশা একই থাকে একদম ডিজাইন একই থাকে শুধু তারগুলো চেঞ্জ জড়িগুলো চেঞ্জ হ্যাঁ এই নকশাইগুলোই থাকে এক যে বলে না কোনো একটা শিল্পপতির বিয়েতে 20 লক্ষ টাকা দিয়ে বেনারসি নিল বা 50 লক্ষ টাকার বেনারসি নিল বুঝতে পারছো তো মানে ডিজাইন নকশাগুলো এই একই থাকে শুধু তারগুলো থাকে গোল্ডে গোল্ডের সঙ্গে সিলভারের সঙ্গে আর কিছু নেই সেখান থেকেই কিন্তু এটা আমি একদম বুঝিয়ে দিলাম দামটা ওইভাবে হয় কিন্তু একদম পুরো শাড়িটাই এরকম ব্লাউজ যেমন এটা আমরা যেরকম টেস্টেড জড়ি দিয়ে ব্যবহার করেছি মানে যেটাকে জড়িটাকে আমরা এখন ম্যাক্সিমাম আমি জড়ি ব্যবহার করি হচ্ছে রেশমি রেশমি জড়িটা কম থাকে আর রেশমটা থাকে তাহলে জড়িটা বেশি দিন লাস্টিং করে রাইট মেইনটেনেন্স ফ্রি হয় একদম সেজন্য আমার মানে আমার মানে না আমাদের প্রতিষ্ঠানে আমারটা ভুল শব্দ আমার বলে আর কিছু নেই আমার তো ছিল 175 স্কোয়ার ফিট তখন আমার ছিল এখন আর আমার সাহা টেক্সটাইল আমার না আপনাদের তো আমাদের প্রতিষ্ঠানে দেখবেন সমস্ত টেস্টের জড়ি এবং রেশমি জড়ি ব্যবহার দামটা বলে আবার এই শাড়িটাই যদি কেউ বলেন আমাকে 2 লক্ষ টাকার মধ্যে করে দিতে হবে আমি তাই করে দেবো কেউ যদি বলে 4 লাখ টাকার মধ্যে করে দিতে হবে তাই করে দেবো শুধু জড়ি তারগুলো দেখিয়ে দেবো যে কোন তারটা আমি ব্যবহার করবো এই তারটা আমি স্যাম্পেলও দিয়ে দেবো তো সেটাই ওইটা না আমি যে তারটা ব্যবহার করবো সেই তারটা আপনাকে কিন্তু স্যাম্পেল আমি দিয়ে দেবো আপনি মানে আমার থেকে প্রোডাক্টটা যখন নেবেন তখন মিলিয়ে দেবো একদম বা টেস্ট করিয়ে দেবো সুতরাং এত ট্রান্সপারেন্সি যেখানে সেখানে তো কোনো কিছু বলার অপেক্ষাই থাকে না আর এই শাড়িটা যেটা দেখলাম এইটা তো মানে এখন এটা সত্যি বিরল এটা মানে নেই এরকম কালেকশন এই শাড়িটার দাম বলে দিই এটার দাম হচ্ছে 58,565 টাকা কিছু না শুধু ওয়েজেস 58,000 ওয়েজেস এর দাম মজুরির দাম আর কিছু না এটা ধরো কাতানে কত লাগে ধরো 4,000-5,000 টাকাই ধরো আর জরি টরি মিলিয়ে যা আছে কত হবে ওই ধরো 10-7,000-12,000 কিন্তু সবটা লাগে আমার প্রফিট কত আছে প্রফিট তো অল্প সবটাই ওয়েজেস একদম কারণ যে শিল্পী এটা করছে পুরো হাতে কতগুলো ব্রেক হচ্ছে একটা গ্রিন চালাচ্ছে ব্লু চালাচ্ছে সব ব্রেক অরেঞ্জ চালাচ্ছে সব ব্রেক কালার শাড়িটা সুন্দর না সুন্দর এটা দেখে মনটা ভরে গেল এরকম একটা কালেকশন যে আমি দেখতে পেলাম না আমার মনটা ভরেনি কারণ আমি তোমার শাড়িটা কাস্টমাইজ করতে পারি
আগামীতে নিশ্চয়ই বলবো। না তখন সময় ছিল না, আমার শাড়িটাই পরে হয়েছে মেলবন্ধন, আমাদের প্রতিষ্ঠানের শাড়িটা পরেই হয়েছে, কিন্তু আমার তখন স্কোপ ছিল। এই শাড়িটা দেখো, এটা পুরো হচ্ছে ঘিচা রয়েছে, আগে ব্লাউজের কাপড়, তারপরে হচ্ছে আঁচলটা, তারপরে হচ্ছে এই বডিটা। কি সুন্দর না, নেভি ব্লুটা এখন ভীষণ পছন্দের একটা রং, এখন খুব ইন কিন্তু নেভি ব্লুটা। এক প্রত্যেকটা শাড়িতে কিন্তু ভারত সরকারের অনুমোদিত সিল মার্কের ট্যাগ দেওয়া আছে, হ্যান্ডলুম মার্কের ট্যাগ দেওয়া থাকে, যেটা হাতে বোনা শাড়ি, আপনি সহজে চিনতে পারবেন যে না এটা অথেন্টিক। অথেন্টিক সাহা টেক্সটাইল কিন্তু মিনিস্ট্রি অফ হ্যান্ডলুম মার্কের অনুমোদিত সার্টিফাই কোম্পানি, সিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিল মার্কের সার্টিফাই কোম্পানি, আর আমি মাস্টার। এবং একদম সুতরাং যেই জিনিসটা তোমরা কিনবে সেটা কিন্তু নির্দ্বিধায়। আর এটা দেখো, এটা কিন্তু হচ্ছে পুরো ঘিচাতে রয়েছে, এটা কিন্তু এই যে কোরিয়াল উইভ রয়েছে, পুরো শাড়িটাই হচ্ছে এইভাবে যাচ্ছে। এটার দামটা বলে দিই 9,120 টাকা। এরপরে আরো কয়েকটা শাড়ি আমরা একটু দেখাবো, অনেক স্টক রয়েছে। এই শাড়িটা দেখাই একটু ইকোনমি রেঞ্জে, একদম আমি যেরকম ভাবে পুরনো সেই শাড়িগুলো নিয়েছি এইভাবে তো আবার নতুন এই শাড়িগুলো কিন্তু আমি যখন প্রতিষ্ঠান দিয়েছিলাম, হ্যাঁ তখন 1990-তে কিন্তু আবার একবার খুব ঝড় উঠেছিল সারমাইকা ডিজাইনগুলো। আচ্ছা, সারমাইকাতে এই ডিজাইনটা ছিল, দেখুন কারো বাড়িতে যদি লাগানো থাকে সারমাইকাতে এই ডিজাইন। ঠিক ঠিক, তারপরে কিন্তু ডিজাইনটা হয়ে আবার বন্ধ হয়ে গেছে, এইটাকে দেখে আমি আবার উঠে গেছি। এবং এইটাকে দেখুন হাফ ফাইন জড়ি দিয়ে, এটা যেই জড়িটা আমার খুব পছন্দ। আর দামটা পুরো শাড়িটাই এরকম, কেউ যদি চাও প্রিন্টেড ব্লাউজ দিয়ে, মানে ভেজিটেবল ডাই কোনো ব্লাউজ দিয়ে পড়তে পারো, খুব ভালো যাবে। অল ওভার শাড়িটাই এরকম, এটার দাম হচ্ছে 720 টাকা মাত্র, দাম মাত্র 720 টাকা। দারুণ খবর, সাহা টেক্সটাইল এবার হিন্দুস্থান পার্কে শুভ উদ্বোধন 3রা জুলাই, উল্টো রথের দিন 20% ছাড় 9 জুলাই পর্যন্ত, আপনারা সবাই আমন্ত্রিত। কাতান এত সুন্দর সুন্দর কাতান, যে সংগ্রহগুলো আছে এগুলো, তবে এবছর পুজোতে এবং ঈদে কাতান তোমরা একটা রাখো, কাতান কিন্তু আবার মানে কামব্যাক। আগে ব্লাউজের কাপড়টা কি সুন্দর, ব্লাউজ আঁচলের পোর্শন, আর এই হচ্ছে বডিটা যাচ্ছে, সুন্দর না, ভীষণ সুন্দর, পুরো স্কার্ট বর্ডারে যাচ্ছে, পুরো অল ওভার শাড়িটাই হচ্ছে এইভাবে যাচ্ছে। দেখো ব্ল্যাক বডিটা রয়েছে আর পুরো স্কার্ট বর্ডার, ওইদিকে বর্ডারটাই এত সুন্দর, ওফ বর্ডারটাই দারুণ। এটার দাম হচ্ছে 11,770 টাকা, 11,770। এই শাড়িটা দেখো জিয়া, আর দূরের বন্ধুরা তোমরা আসো সাহা টেক্সটাইল, এখানে এসে থেকে কেনাকাটা করো। সাহা টেক্সটাইল হরিতলা বারাসাত, সেখানে তো রয়েইছে প্রতিষ্ঠান, কিন্তু এখন থেকে মানে 3রা জুলাই থেকে সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা সাহা টেক্সটাইল আমার বাড়ি। উত্তর পেরিয়ে দক্ষিণ সাহা টেক্সটাইলের নতুন ঠিকানা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি, সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। শুভ উদ্বোধন 3রা জুলাই 2017, উল্টো রথের দিন 20% ছাড় 9 জুলাই পর্যন্ত, আপনিও আমন্ত্রিত। সাহা টেক্সটাইল হিন্দুস্থান পার্ক। তাই আমার বাড়িতে কিন্তু আসতেই হবে প্রত্যেককে, আমার বাড়ি নতুন করে সেজে উঠছে, একদম নিত্য নতুন সমস্ত স্টক সেখানে থাকছে, আর দাদা তো বললেই যে বেস্ট জিনিসটাই কিন্তু সেখানে থাকে। বেস্ট না, বেস্ট তো এখানে যেটা থাকে সেটাই বেস্ট, আমার সেটা আমার 30 বছরের যে সংগ্রহ বা চিন্তা ভাবনা বা সাধনা সেগুলো সমস্ত কিছু নিয়ে আমি একদম মানে কি বলবো, মানে সাহা টেক্সটাইল তোমাদেরকে তাদের বেস্ট জিনিসটাই দিতে চাইছে, তাই সেটা দেখার জন্য, সেই স্টকটা দেখার জন্য। আর অবশ্যই আমার বাড়িতে তো চিন্তা ভাবনা করতে লাগে না, কবে দুয়ার খুলবে সর্বসাধারণের, একদম 3রা জুলাই হচ্ছে শুভ উদ্বোধন, আর 3রা জুলাই থেকে 9 জুলাই একটা চমক থাকছে, কিন্তু উৎসব থাকছে সেই কটা দিন, তাই প্রত্যেককে সেখানে হাজির থাকতেই হবে। হিন্দুস্থান পার্ক 51/2 বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে। আর দাদা তো খুব সুন্দরভাবে হচ্ছে বাড়িকে সাজিয়েছে, আমি শুনছিলাম সেই শপটাকে একদম বাড়ির আকারে কিভাবে, এটা এটা তো ছিল বাইরে একদম একটা প্রতিষ্ঠানই ছিল, সেটাকে বন্ধ করে দিয়েছে,
বন্ধ করে দিয়ে সমস্ত শুধু একটা শুনছিলাম নাকি এটা বৈঠকখানা হচ্ছে বৈঠকখানা ওইটা এখন হচ্ছে না ওইটা তো সমস্তটা নির্ভর করে সব সম্মানিত ক্রেতা বন্ধু জানতে এটা যেরকম মায়ের বাড়ি বলছি আমার বাড়ি বলছি আমাদের বাড়ি বলছি তো বৈঠকখানা হচ্ছে আমার একটা চিন্তা ভাবনা আছে আমার বাবাকেও সামনে রাখবো বাবার নামও সবাই জানবে ওটা হচ্ছে আমার বাবার নাম হচ্ছে মতিলাল সাহা তাই মতিবাবুর বৈঠকখানা একটা করার ইচ্ছা আছে মতিবাবুর বৈঠকখানাতে সিনিয়র সিটিজেনরা মানে কি ছেলে মানে পুরুষ হোক মহিলা হোক সবাই আসতে পারবে কবি সাহিত্যিক বা গল্প যারা করবে সমস্ত আসবে বৈঠকখানে যা হয় আড্ডা গল্প আমি আমার বাবাকে অনেক ছোট থেকে হারিয়েছি সুতরাং আমারও তো ইচ্ছে করে যে আমার বাবাদের সঙ্গে একটু একদম একদম সেই জায়গাটা এইভাবেও পরিষেবা দেওয়া যায় দেওয়া যায় আর আমার পরিষেবা দিয়ে আমার বাবার নামটাকে সামনে রাখা একদম তাই না সবাই তো বলবে কোথায় যাচ্ছিস মতিবাবুর বৈঠকখানা বা কেউ ফোন করে বললো এই মতিবাবুর বৈঠকখানা চলে যায় রাইট আমার বাবার নামটাই থাকবে তখন কিন্তু আমার সাহা টেক্সটাইল থাকছে না ক্রেতা বন্ধুদেরকে কিন্তু যেরকম ভাবে তোমরা সাহা টেক্সটাইলের হাত ধরে রয়েছো সেরকম ভাবে কিন্তু নতুন ঠিকানাতেও আসতে হবে এবং হাত ধরতে হবে প্রত্যেককে এই শাড়িটার দাম হচ্ছে 16,350 টাকা ইয়া দেখো সামান্য একটা শাড়ি তুমি দেখো এটাকে দেখুন 670 বোধহয় দামটা আছে রাইট 670 টাকায় সেই পুরনো দিনের শাড়িগুলোকে আবার আমি নতুন ভাবে একদম 100% সেই গামছা চেক গামছা চেকটা কটকিকতের মধ্যে আমি একটু প্যাটার্ন করেছি কিন্তু গামছা চেকটা তো এটা পুরাতন এটাকে আমরা নতুন ভাবে মানে এই প্রজন্মকে গ্রহণযোগ্যতার জন্য করেছি আমি যদি এটা কটকি স্টাইল দিতাম তাহলে হয়তো এটা করলাম আমি এই যে দেখো এই 100 ভাগ সুতি 670 এই রেঞ্জের মধ্যে তো অনেক কিছু ডেভেলপ করা যায় তা পরে দেখবেন যে আগের জিনিসগুলো কত সুন্দর ছিল কত খাঁটি ছিল আর সত্যি এটা 100 ভাগ সুতি যে দেখো মানে গানের ভাষায় হচ্ছে আগে তো কত সুন্দর দিন কাটাতাম নাকি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা কত সুন্দর দেখো আমরা এখনো ভালো দিন কাটাবো এখনো আমাদের সময় আছে আমরা আমাদের এই হ্যান্ডলুমকে সঙ্গে নিয়ে আসবো মানুষের কর্মসংস্থান সারা ভালো জিনিসটা চিনে নিতে হবে সারা পৃথিবী তাকিয়ে আছে ভারতবর্ষে হ্যান্ডলুমকে কি হচ্ছে সারা পৃথিবী মানে বেঙ্গল হ্যান্ডলুম এতটাই কিন্তু বেঙ্গল হ্যান্ডলুম না সারা ভারতবর্ষের সমস্ত হ্যান্ডলুমটা বেনারসের হ্যান্ডলুম টেকনোলজি অনেক ভালো কিন্তু সারা ভারতবর্ষ আবার বেঙ্গলের হ্যান্ডলুম দিকে তাকিয়ে সেটাই বেঙ্গলে প্রচুর কাজ হচ্ছে বড় বড় ডিজাইনার সফল ডিজাইনাররা কাজ করছে একদম সেই কাজটা না করে একটা লোক 6টা মেশিন চালাবে সেই শাড়ি আমি উৎপাদন আমি করবো গায়ে নেবো এটা হতে পারে কখনো এটা তো আমার সবথেকে সবার আগে বুঝতে হবে আমাদেরকে এটা সবার আগে আমাদের ইংল্যান্ডে ম্যানচেস্টারে যখন পণ্যবাহী নৌকাগুলো করে ইসলামপুর থেকে আমাদের মুর্শিদাবাদে ইসলামপুর থেকে পণ্যবাহী নৌকা করে আমাদের সমস্ত মসলিন কাপড়গুলো ওখানে যেত সেই কাপড়গুলো ওদের খারাপ কাপড়গুলো সব আমাদের দেশে পাঠাতো তাহলে তারা কি এমনি এমনি নিয়ে গেছে নিশ্চয়ই কিছু তারা একদম তারা কিন্তু অনেক আগে বুঝেছে ইংল্যান্ড তো সারা পৃথিবীর মধ্যে টেক্সটাইলে বিখ্যাত এখন জাপান হয়েছে আগে তো ইংল্যান্ডই সব পৃথিবীর মধ্যে বিখ্যাত ছিল 670 টাকা বা এই শাড়িটার মাত্র এখনো পৃথিবীর মধ্যে ইংল্যান্ডের শুটের কাপড় সবথেকে বেশি এক্সপেন্সিভ শুট আর কি হ্যাঁ শুট মানে কমপ্লিট শুট দেখো এই শাড়িটা এটাও একটা পিওর কাতান দেখানো হচ্ছে প্রত্যেকটা শাড়ি যাদের তোমাদের পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নাও রেফারেন্সের জন্য আর যদি কখনো এই অনুষ্ঠান মিস হয়ে যায় তোমরা ডেট ওয়াইজ দেখে নিতে পারো ইউটিউবে সেখানে কিন্তু প্রত্যেকটা পর্ব হচ্ছে আপলোড করা থাকে বডিটা দারুণ উফ এক্সেলেন্ট ভীষণ সুন্দর দেখতে শাড়িটা একদম আমার শাড়িটার হচ্ছে আমার শাড়িটা রয়্যাল ব্লু একদম পিকক কালার তোমার শাড়িটা আলাদা করে তোমার এটা ক্রস শেড নেই না ক্রস শেড নেই এটা সিঙ্গেল কালার আছে টু টোন একটা আছে এটা টু টোন আছে এটা টু টোন মধ্যে গ্রিন আছে এই কালারটা উফ ব্লাউজটা কি ভালো দাম এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা রয়েছে এই শাড়ি সুন্দর এই কাতানটার দাম বলে দেবো কত এই কাতানটার দাম হচ্ছে 9,170 টাকা দারুণ খবর সাহা টেক্সটাইল এবার হিন্দুস্থান পার্কে শুভ উদ্বোধন 3রা জুলাই উল্টো রথের দিন 20% ছাড় 9 জুলাই পর্যন্ত আপনারা সবাই আমন্ত্রিত শুধু রং দেখতে হবে এগুলো না কাতানের মধ্যেই হচ্ছে এই কালারগুলো কথা হলো আমি যখন একটা শাড়ি কিনবো 8,000, 10,000, 20,000 টাকা দিয়ে আমি কেন অথেন্টিক দেখে আমি কিনবো না বা তুমি একটা গোল্ড কিনবে তুমি কেন একটা কেন তাহলে তুমি 24 ক্যারেট গোল্ড কেনো
তুমি কেন হলমার্ক দেখে কেন? একদম আমি রিয়েল জিনিসটাই কিনবো, রিয়েল জিনিসটাই কিনবো, একদম সেটাই তো হওয়া উচিত। যদি আমি না কিনি সেটা আমার ব্যর্থতা। সেটাই গোল্ডের ক্ষেত্রে যেরকম এখন হলমার্ক থাকছে তো সেরকম ঠিক দেখো সিল্কের ক্ষেত্রে এরকম সিল্ক মার্কের ট্যাগ মানে সেটা একদম অথেন্টিক সিল্ক হাতে বোনা সেটাও হ্যান্ডলুম ট্যাগ থাকছে। উফ শাড়িটা বিউটিফুল এক্সিলেন্ট রিসেপশনের শাড়ি হতে পারে এটা খুব ভালো লাগবে বা বিয়েতে তো প্রত্যেকের জন্যই নতুন শাড়ি চাই বিয়ে একটা উৎসবের মতো। এইটাও তো কাতান বেনারসি, বেনারসি যেটা তৈরি হয় সেটাও তো বেনারসি একদম। কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওই চোখে ভাসি, হ্যাঁ যেটা পরে বিয়ে হবে সেটাই বেনারসি। শুধু কিন্তু বাংলা বিহার ছাড়া উড়িষ্যাও না, বাংলা বিহার ছাড়া সব মানে ভারতবর্ষের সব স্টেটে গিয়ে বলবে এগুলোকে সব বেনারসি বলে, বেনারসি যেহেতু ওই বেনারসি হচ্ছে রাইট একদম। আর আমাদের যে ওই মাঙ্গলিক বেনারসি গুলো যে প্যাটার্ন গুলো সেটাকে আমরা বেনারসি বলি একদম। পুরো অলওভার শাড়িটাই এরকম, এটা একটা পিওর কাতানের উপর রয়েছে বেনারস ঘরানার শাড়ি কিন্তু এটা, দাম হচ্ছে 9,550 টাকা। এর কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে প্রতিষ্ঠানে আসলে, অনেক কালার রয়েছে। মুগা, মুগার কিন্তু একটা আলাদা খুব রুচিশীল শাড়ি এটা, মুগা আর তসর। যদি তসরটা আমাদের উড়িষ্যার তসর যদি হয় মানে গাছি আর কি মানে যেটাকে ওয়াইল্ড সিল্ক বলে বন্য পোষ মানাও না, সেই তসরটা দেখবে তার ঠোসটাই আলাদা, আলাদা একদম তাই না। আর এটা হচ্ছে পিওর মুগা রয়েছে দেখো আঁচল থেকে এই বডি, আর এটা কিন্তু পুরো সুতোর কাজ, পুরো এগুলো সুতোর কাজ যাচ্ছে, ভীষণ রুচিশীল শাড়ি এটা, পরলে না একটা অন্যরকম রুচির পরিচয় দেবে এই শাড়িটা, এরকম একটা শাড়ি। তারপরে হাফটা থেকে এরকম কাজটাকে লাইট করা হয়েছে হালকা করার জন্য, দাম হচ্ছে 6,750 টাকা। এই যে আমার যে 3D আছে, 3D না কিনে আমরা এগুলো কিনবো প্লেন, এই ধরনের প্রচুর এসছে আমাদের কাছে, বিষ্ণুপুরে যে 3D সিল্কটা আছে তার থেকে তো অনেক বেশি প্যাটার্ন সুন্দর, অনেক সুন্দর আঁচল রয়েছে, তারপরে এই হচ্ছে বডিটা, বিষ্ণুপুরেরটাও ভালো কিন্তু এটা ওয়ার্ক রয়েছে আঁচল রয়েছে সেই সেরকম দামেই তো আছে। পুরো অল ওভার শাড়িটা হচ্ছে এরকম পুরো এইভাবেই যাচ্ছে। এবার হচ্ছে ব্লাউজ পিসটা দেখো একদম কন্ট্রাস্টে হচ্ছে ব্লাউজ, শাড়িটার দাম হচ্ছে 4,705 টাকা। শত শত মায়ের মমতাময় নির্মল পদচারণা আর মঙ্গলাশীষ মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হলো আমাদের পথ চলা। 51/2 হিন্দুস্থান পার্ক বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল আমার বাড়ি। এবারই শুধু আমার বাড়ি নয়, এবারই আপনার বাড়ি। শুভ উদ্বোধন 3 জুলাই সোমবার, শুভ উল্টো রথযাত্রায় যার দুয়ার খুলে যাবে সর্বসাধারণের জন্য। বইবে সমীরণ সাহা টেক্সটাইলে 3 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত কেনাকাটার ওপর থাকছে 20% ছাড়। 51/2 হিন্দুস্থান পার্ক বাসন্তী দেবী কলেজের বিপরীতে, আপনিও আমন্ত্রিত। এটা আমরা অন্য একটা পর্বে অন্য কালার, অন্য একটা কালার দেখেছি, এই কালারটাও খুব সুন্দর, ওটা সি গ্রিন এটা ইয়েলোতে দেখিয়েছিলাম, আর ইয়েলোতে ছিল হ্যাঁ লেমন ইয়েলোতে ছিল রাইট, এই রকমই সম্মানিত কেদ বন্ধুরা সব মনে থাকে আমার খুব থাকে, হ্যাঁ আমার খুব ভালো লাগে, তারা কত মন দিয়ে দেখে আমাকে সুন্দরই দেয়, সে তো আমার জীবনের সবচেয়ে সেরা মানুষ, তার থেকে বড় ও ইলিউশন কে হতে পারে, কে হতে পারে একদম। পুরো অলিভার শাড়িতে এইভাবে যাচ্ছে আমাদের হাতেও সময় শেষের দিকে, রানিং ব্লাউজ পিস রয়েছে, দাম হচ্ছে 3900 টাকা দাম। লাস্ট একটা শাড়ি দেখবো, ওফ আজকে তো কৃষ্ণ আর কৃষ্ণ কি লীলা করছে আমাদের সঙ্গে, তাই প্রতি শাড়িতেই আঁচলে কৃষ্ণ আর রাধা রয়েছে, রাধা কৃষ্ণের যুগল মূর্তি। তারপরে এই পুরো শাড়িটা বডিটা এরকম, কুচির পোর্শনটা হচ্ছে এইভাবে যাচ্ছে, আবার বডিটা হচ্ছে প্লেন, ব্লাউজ পিসটা হচ্ছে রানিং ব্লাউজ পিস রয়েছে, দাম হচ্ছে 2,795। শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর। আজকে লাস্ট শাড়ি দেখছি, পুরোটা হচ্ছে এইভাবে যাচ্ছে, রানিং ব্লাউজ পিস রয়েছে। শাড়িটার দাম বলে দেব, দাম হচ্ছে 9,570 টাকা,
ঘড়ির কাঁটা বলছে যে এখানেই থেমে যেতে হবে, হাতে আর একদম সময় নেই। কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে মনে করিয়ে দিই, সাহা টেক্সটাইলে কিন্তু সারা বছর অফার চলে। 5,000 টাকা সহ মঙ্গল বেনারসি কেনাকাটায় ট্রোলো ওয়াল ট্রলি রয়েছে, আর 20,000 টাকার কেনাকাটায় 40 কিলোমিটার গাড়ির পরিষেবা রয়েছে। দাদাকে রিকোয়েস্ট করবো ঠিকানাটা বলে দিই। না, আমাদের ঠিকানা সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। আজকের মতো সময় শেষ, সকলে খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো, নমস্কার।